নমস্কার, আমার শখ বাংলা ব্লগে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বিজয়ের বিয়ে, তো সেই বিয়েরই কিছু অনুষ্ঠান দেখাতে। একদম বিয়ের প্রথম থেকে একদম শেষ রিসেপশন পার্টি পর্যন্ত সম্পূর্ণ করে দেখাবো, ফুলসজ্জার খাট সাজানো পর্যন্ত সম্পূর্ণ। তারপরে গায়ে হলুদ, কেমন লাগছে না খেয়ে থেকে সারাদিন? একসঙ্গে গায়ে হলো ভাত খাওয়ানো তারপরে একসঙ্গে গায়ে হলো সব কিছু একই বাড়ি থেকে হচ্ছে। বন্ধুরা, তো গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এই তো বিয়ে ছাদনা তলা সাজানো হয়ে গেছে। তো অনেক রাত্রিতে লগ্ন, রাত্রি 12টায় না বরের বোন সাজছে, দেখো বরের বৌদি সাজছে, বরের বৌদি সাজছে, বরের মা সাজবে, দুলাকা ভাই হে। চলে এসছি রিসেপশন পার্টিতে, দেখতেই পাচ্ছ বউ সাজানো হয়েছে, বউ বসে আছে, বউর পাশে তো বউর শ্বশুর মশাই মানে বিজয়ের বাবা, বিজয়ের দাদা, বিজয়ের বৌদি আর তারপর মেয়ের দাদা। দেখতেই পাচ্ছ যে সাজুগুজু করে এসছি, সেই জন্য একটা ছবিও তুলছি, যে বলছে বৌদি ছবি তোলো, তো ছবি তুলছি, তো মামামও আছে সাথে, তো আমরা ছবি তুলছি। ঘোর
Malik. এই যে বড়ের ঘর, বইয়ের ঘর, নতুন বউর ঘর, এই যে আমাদের কৈলাস ভাই সাজাচ্ছে, সাজাচ্ছে সুন্দর করে সাজাবা, দেখতে ভালো লাগে জানো। এ মা বলো তো, আমার 3 দিন ধরে বসে আছি, কেমন চলে? না না।